নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে চিকেন ভর্তা। কম খরচে তৈরি করা হলেও এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চিকেন ভর্তার চেয়ে কোনো অংশে কম নয়। চিকেন ভর্তায় কিছু উপকরণ দেওয়া থাকে যেগুলো নিয়মিত হারে খাওয়া সম্ভব নয় বা উচিত নয়। এইভাবে চিকেন ভর্তা তৈরি করে আপনারা প্রায়ই খেতে পারবেন। খেতে দারুণ সুস্বাদু, বানানো কিন্তু খুব সহজ, একদম কম সময় তৈরি হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। 350 গ্রাম চিকেন প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে বড় সাইজের 6 পিস চিকেন আছে। পরিমাণ মতো জল দিচ্ছি, চিকেন স্টকটা কিন্তু ফেলবো না, পরে রান্নার সময় কাজে লাগবে। চিকেন সেদ্ধ করা হয়ে গেলে একটা ছড়ানো জায়গায় রেখে একটু ঠান্ডা করে নেব। চিকেন পিসগুলো সহ্য করার মতো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে থেকে হাড্ডি বার করে দিচ্ছি। হাড্ডি বার করা হয়ে গেলে চিকেন পিসগুলোকে একই মাপে ছিঁড়ে নেব। তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। সর্ষের তেল ব্যবহার করলে ভালো করে ধোয়া উঠিয়ে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তিনটে মাঝারি সাইজের খুব মিহি করে কোচানো পেঁয়াজ আর অল্প পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ কুচি একটু নরম বা গোল্ডেন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি যাতে পেঁয়াজ কুচি ভেতর থেকে সফট হয়ে যেতে পারে। চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচি ভালোভাবে নরম হয়ে গেলে এক টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। এই রান্নাটায় আদা বাটার চেয়ে রসুন বাটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে। আদা রসুন বাটা দিয়েও লো হিটে মিনিটখানে কষে নিচ্ছি, যতক্ষণ না এর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অর্ডিনারি লঙ্কার গুঁড়ো হলে হাফ চামচ দেবেন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দুটো মাঝারি সাইজের মিহি করে টমেটো বাটা দিলাম। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ছাতু। ছাতুর পরিবর্তে আপনারা বেসনও দিতে পারেন। লো হিটে 2-3 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নেব। অনেক সময় দেখা যায় যে চিকেন ভর্তা থেকে জল বেরিয়ে আসছে, একটু বেসন বা ছাতু দিয়ে দিলে এই সমস্যাটা কিন্তু হবে না। এছাড়াও চিকেন ভর্তা বেশ ঠকঠকে মাখামাখা হবে, খেতেও খুব ভালো লাগবে। কষতে কষতে স্বাদ মতো হাফ টিস্পুন লবণ দিলাম। ভর্তার মশলা লো হিটে ভালো করে কষে নেব, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে চিকেনের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলোকেও লো হিটে মশলার সঙ্গে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। চাইলে আপনারা এর মধ্যে ফ্রেশ ক্রিম, 8-9টা কাজু বাদাম বাটা আর 2-3 টেবিল চামচ টক দই অ্যাড করতে পারেন। তো আমি আজকে এসব কিছুই দিচ্ছি না, একদম ঘরোয়া উপকরণে কম খরচে এই রান্নাটা করে দেখাবো। ফ্রেশ ক্রিমের পরিবর্তে 1 চা চামচ বাটার আর 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিলাম। বিরিয়ানিতেও কিন্তু আমরা দুধ দিয়ে থাকি আর ফ্রেশ ক্রিম কিন্তু দুধ থেকেই তৈরি হয়, কাজেই চিকেনে দুধ দেওয়াটা নতুন কিছু নয়। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা এর মধ্যে গরুর দুধও ঘন করে জাল দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরো চিকেন স্টক। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে চিকেন সেদ্ধ করার সময় জলের পরিমাণ একটু কমই রাখবেন, নাহলে কিছুটা চিকেন স্টক নষ্ট হতে পারে। চিকেন স্টক দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও 4-5 মিনিট জাল দিয়ে নেব বা রান্না করে নেব। চিকেনটা যেহেতু আগে থেকেই ভালো করে সেদ্ধ করা আছে, তাই এখন খুব একটা জাল দিয়ে চিকেন সেদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। জাল দিতে দিতে 1 টেবিল চামচ কসুরি মেথি, 1/4 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো অপশনাল, ঘরে না থাকলে স্কিপ করতে পারেন। এই সময় একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, কারণ বেসন আর দুধ আছে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, ধনে পাতা অপশনাল। আমাদের চিকেন ভর্তা প্রায় রেডি। গ্যাস বন্ধ করে কিছুটা বাটার, অল্প ধনে পাতা কুচি আর দুটো ডিম সেদ্ধ একটু ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের চিকেন ভর্তা একদম রেডি।
ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। রুটি, যে কোনো ধরনের পরোটা, এমনকি ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করে কমেন্টে জানান রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে চ্যানেলে আমি নতুন কোনো ভিডিও দিলেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।